সালামু আলাইকুম আমি ডাক্তার আবু খালেদ মোহাম্মদ ইকবাল সহকারী অধ্যাপক হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি আমি সার্জিক্যাল অনকোলজিস্ট তো আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশে বর্তমানে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে সবচেয়ে বেশি রিসেন্টলি একটি ডাটা এসেছে আমাদের গ্লোবকন গ্লোবোকন যারা একটি আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশে ক্যান্সার উপর ক্যান্সার নিয়ে গবেষণা করেন কাজ করেন তাদের একটি রিপোর্টের তথ্য মতে বাংলাদেশে এখন সর্বপ্রথম যে ক্যান্সারটি মহিলাদের হয় তা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার তারপর পরই হচ্ছে জরায়ের মুখের ক্যান্সার তো দেখা যাচ্ছে যে মোট একশো জন রুগীর ভিতরে প্রায় উনিশ পার্সেন্ট যে রুগী সেই রুগী আমাদের ব্রেস্ট ক্যান্সারের রুগী তাই এই রোগটা একটা মরণভেদি এবং এই মরণভেদি থেকে আপনার আর আমাকে সবাইকে সমাজের সবাইকে সচেতন হতে হবে তা আমি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে আপনাদের কাছে একটি একটি কথা বলবো যদি আমরা এই স্ক্রিনিংটা কেন করি আসলে স্ক্রিনিংয়ের যদি আমরা সত্যি দরকার অর্থে বাংলা করি এটা যাচাই করা বাছাই করা শনাক্তকরণ করা হ্যাঁ এটা স্বাভাবিক বাংলা তবে আমরা কখনোই এটা বলতে চাই না স্ক্রিনিং কি স্ক্রিনিং হিসাবেই আমরা বলতে চাই তো এই স্ক্রিনিং করলে আমাদের কি উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে একটা হিউজ পপুলেশন এই ক্যান্সার আক্রান্ত হচ্ছে তো স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা যদি দেখা যাচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছে এদের ভিতরে অর্ধেকের বেশি এই রোগে মারা যাচ্ছে তো আমরা যদি স্ক্রিনিংটা প্রপারলি করতে পারি খুব সহজেই করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে মৃত্যুহার সেই মৃত্যুহারটা হারটা আমরা অনেকাংশে কমে নিয়ে আসতে পারবো এই যেটা মর্টালিটি বলি আর আমরা আর আপনার রুগীর রোগের প্রশমন করতে পারবো যাতে মরবিডিটি বলা হয় এবং ক্যান্সার হওয়ার পূর্বেই আমরা মানে এই রোগটাকে ডায়াগনোসিস করতে পারবো এবং হান্ড্রেড পারসেন্ট এ রুগীটাকে কিউরেবল এবং রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো স্ক্রিন এই জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের দেশে আসলে স্ক্রিনিং ওভাবে অর্গানাইজডভাবে হয়নি আসলে স্ক্রিনিংয়ের দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে আমরা ইনডিসক্রিমিনেট করে অপরচুনিস্টিক বলা হয় সেটা করা হয় তো অর্গানাইজ যেটা হয় সেটা হচ্ছে আসলে আমাদের মেডিকেল কলেজ বেইসড সরকারিভাবে বিভিন্ন মেডিকেল কলেজ এবং থানা লেভেলের হাসপাতালগুলিতে তারপরে সাব সেন্টারগুলিতে আমাদের যে টার্শিয়ারি লেভেলের যে হসপিটালগুলি বিএসএম এবং আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার অ্যান্ড হসপিটাল সেখানে এই স্ক্রিনিং প্রোগ্রামগুলি চলে তো স্ক্রিনিংয়ের তিনটা পার্ট আছে এখানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই স্পেশালি যে একটা হচ্ছে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে নিজে নিজের স্তনকে পরীক্ষা করবে তো উনি এটা কিভাবে কিভাবে করবেন একজন মা বা একজন মহিলা কিভাবে করবেন সেটা হচ্ছে যে যাদের মাসিক হচ্ছে প্রতিনিয়ত ঠিক সময় মতো মাসিক হচ্ছে ওনারা ওনাদের মাসিকের প্রথম দিন হতে দশ দিনের মধ্যে শুরু থেকে দশ দিনের মধ্যে যে কোনো একদিন মাসিক শুরুর দশতম দিন অথবা অষ্টমতম দিন বা সপ্তমতম দিন উনি ওনার ব্রেস্টকে এক্সামিনেশন করবে সেটা কীভাবে উনি একটি গ্লাসের সামনে যাবে আয়নার সামনে যাবে আয়নার সামনে গিয়ে নিজের স্তর নিজে পরীক্ষা করবে এবং সবচাইতে বেস্ট হয় ওই সময় যখন উনি গোসল করবেন গোসল করার সময় উনি ওনার নিজের স্তনকে খুব সুন্দরভাবে পরীক্ষা করতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে প্রতি মাসে মাসে করবেন আর যাদের মাসিক হয় না বা কোনো কারণে ওনাদের জরায়ু ফেলে দেওয়া হয়েছে এবং পঁয়তাল্লিশ বছরের উপরে যারা মহিলা ওনারা কীভাবে পরীক্ষাটা করবেন ওনারা ওনারা পরীক্ষা করবেন যে ওনাদের মানে কোনো ফিক্সড ইয়ে নেই ওনারা যে কোনো মাসের একদিন ফিক্সড করবেন হয়তো এটা ওনার ম্যারিজ হতে পারে বা ওনার কোনো স্মরণীয় দিন হতে পারে ওই দিন উনি ওনার প্রতি মাসে একবার করে পরীক্ষা করবেন এটা হচ্ছে আপনার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এটা কীভাবে করবেন সেটা হচ্ছে যে স্পেশালাইজড অভিজ্ঞ যে ডক্টর থাকবেন ওই অভিজ্ঞ ডক্টরের কাছে উনি যাবেন অথবা স্পেশালি ট্রেন্ড যে সিস্টার থাকে ওনার কাছে ওনারা যাবেন এটা ২০ বছরের বয়সের পর থেকে যেসব মেয়েদের বয়স হবে তারা প্রতি তিন বছর অন্তর অন্তর টিল ফর্টি ফাইভ ইয়ার্স মানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ওনারা ওই ওই ডাক্তারের কাছে যাবেন ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশনের জন্য এই পরীক্ষাটা করাবেন আর যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের উপরে হয়ে গিয়েছে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে ইউজুয়ালি তো ওদের ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রতি বছর বছর আপনারা ওনাদের কাছে পরীক্ষা করতে যাবেন আর একটা পরীক্ষা হচ্ছে যেটা আমরা রেডিওলজিক্যাল যে এক্সামিনেশনের মাধ্যমে করে থাকি সেটা হচ্ছে আমাদের ম্যামোগ্রাফি করে থাকি ম্যামোগ্রাফি হচ্ছে ফর্টি ইয়ার্স অনেকে বলে থার্টি ফাইভ ইয়ার্স আফটার থার্টি ফাইভ ইয়ার্স কেউ বলে ফর্টি ফাইভ ইয়ার্স এটা আসলে ভেরি করে এক একটা দেশের জন্য এক এক রকম মানুষের জন্য এটা ভেরি করে আমাদের দেশের জন্য আমরা ফর্টি ইয়ার্সকেই ধরে থাকি অনেকে ফর্টি ফাইভও বলে থাকে তো ওইখানে আমরা মেমোগ্রাফি করব আর যারা ফর্টি ফাইভের নিচে বা ফোর্টির নিচে তাদের ক্ষেত্রে আমরা আলট্রাসনোগ্রাফি করব। এইটা মাধ্যমে যদি আমরা এই স্ক্রিনিংয়ের এই ফলো মধ্যে আমরা থাকি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের যে যেসব রুগীগুলি অনেক লেট স্টেজে আসে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আর কিউরেটিভ কিছু চিকিৎসা দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি আমরা এই লক্ষণগুলি প্রকাশ করার আগেই যদি আমরা ধরতে পারি নিজে বুঝতে পারি যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাহলে আমরা তাকে কিউরেটিভ চিকিৎসা দিতে পারি একেবারে নিঃসন্দেহে এবং অত্যন্ত ভালোভাবে আমরা করতে পারি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের আমরা চিরং মেডিকেল কলেজে মেডিকেল কলেজেই আপনার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন একটা সেন্টার আছে সাথে ভায়া সেন্টার আছে সেখানে আপনারা যাবেন নিয়মিত যাবেন আপনারা প্রত্যেকে চেক আপ করাবেন এবং ওখানে আপনারা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন খুব ইজিলি করতে পারবেন এবং যাবতীয় যত রকম চিকিৎসা এ সার্জিক্যাল আমাদের সার্জিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট আছে ওই অনকোলজি ডিপার্টমেন্টে আমরা খুব সুন্দরভাবে ব্রেস্ট ক্যান্সারের অপারেশনগুলি করে থাকি সাফল্যের সহিত অ্যাট দ্য সেম টাইম আমাদের মেডিকেল অনকোলজিস্ট আছে রেডিয়েশন অনকোলজিস্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের ফুলফিল আছে এবং আমাদের খুব ভালো প্যাথোলজিস্ট আছেন তো একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের জন্য আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই চট্টগ্রাম মেডিকেল কলেজে ইট ক্যান বি পসিবল খুব সুন্দরভাবে আমরা করে দিতে পারি আমি আশা করব আপনারা সকলে আসবেন এবং সকলেই সচেতন হবেন এবং আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনারা এই চিকিৎসা সেবা নেবেন